হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো বাজারে একটা নতুন আইপিও এসেছে, সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আইপিও সম্বন্ধে যাবতীয় তথ্য জেনে নেব অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ও আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের পুরোনো মোবাইল অ্যাপ্লিকেশন থেকে থাকে, তাহলে সেটা আপনি আপডেটের মাধ্যমে নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। সো সিম্পলি আপনি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করার পর হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। সো হোম পেজে আপনি একটা অপশন পেয়ে যাবেন আইপিও। সো এখান থেকে আপনি সমস্ত আইপিও সম্বন্ধে যাবতীয় তথ্য আপনি কিন্তু জেনে নিতে পারবেন। তাই জন্য সিম্পলি আপনাকে এই অপশনটির উপরে ট্যাপ করতে হবে। সো আমি এই অপশনটির উপরে সিম্পলি ট্যাপ করে নিচ্ছি এবং ট্যাপ করার পর আমি একটা পেজে রিডাইরেক্ট হয়ে গেলাম। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শ্রীভাসাবি অ্যাড সিপ ট্যাপস এলটিডি এসএমই আইপিও, ঠিক আছে। সো আমরা এই আইপিওর উপর ট্যাপ করছি। সো বাজারে এই আইপিওটা নতুন এসছে, সো আপনি চাইলে এই আইপিওর জন্য আবেদন করতে পারেন। সো এখান থেকে এই আইপিও সম্বন্ধে যাবতীয় তথ্য হলো দ্যাট এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি 1 লট সমান এখানে 3,000 শেয়ারের কথা বলা হয়েছে। এখান থেকে ম্যাক্সিমাম আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন 1,23,000 টাকার মতো। সো এখান থেকে এই আইপিওর ইস্যু সাইজ হচ্ছে 15.50 কোটি টাকা। তাছাড়া আমরা যদি এখানে আইপিও প্রেডিক্টরের কথা বলি বা সাবস্ক্রিপশনের কথা বলি, তাহলে এখান থেকে আমরা ভিউ সাবস্ক্রিপশনও দেখে নিতে পারি। সো ভিউ সাবস্ক্রিপশনের উপর ট্যাপ করছি এবং আমরা দেখতে পাচ্ছি দ্যাট এখানে একটা সাবস্ক্রিপশন 15 ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি, তাছাড়া 24 ফেব্রুয়ারি, তাছাড়া 23 ফেব্রুয়ারি আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। সো 28 ফেব্রুয়ারি এই আইপিওটার অফার এন্ড। সো আপনি চাইলে 28 ফেব্রুয়ারির মধ্যে এই আইপিওর জন্য আবেদন করতে পারেন। এই আইপিওর অফার স্টার্ট হয়েছে 23 ফেব্রুয়ারি এবং এই আইপিও 28 ফেব্রুয়ারি পর্যন্তই চলবে, ঠিক আছে। সো আপনি এই সময়ের মধ্যে এই আইপিওর জন্য আবেদন করতে পারেন এবং এই আইপিওটা 3 মার্চ অ্যালটমেন্ট হবে এবং 9 মার্চ এই আইপিওটার লিস্টিং হবে, ঠিক আছে। সো আপনি সিম্পলি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাওয়ের উপর ক্লিক করবেন এবং অ্যাপ্লাই নাওয়ের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে আপনি আপনার লট সাইজ এন্টার করবেন এবং এখান থেকে আমি আমার লট সাইজ এন্টার করে নিচ্ছি। সো আমি এখান থেকে 1 লট ট্যাপ করে নিচ্ছি। পরবর্তীকালে এখান থেকে আপনি আপনার ইনভেস্টর টাইপ দেখতে পাবেন এবং এখান থেকে আপনি আপনার ডিমেট অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। সো এখান থেকে আপনি আপনার ইউপিআই পেস্ট করার মাধ্যমে আপনি আপনার কিন্তু আইপিওর জন্য আবেদন করতে পারবেন, ঠিক আছে। সো সিম্পলি আপনি এখান থেকে অ্যাপ্লাই ফর আইপিওর মাধ্যমে ট্যাপ করার সাথে সাথে আপনি আইপিওর জন্য আবেদন করতে পারেন। পরবর্তীকালে আপনার থেকে আপনাকে অ্যালটমেন্ট ডের জন্য অপেক্ষা করতে হবে। সেখান থেকে আপনি আপনার আপনি আইপিওর জন্য অ্যালটমেন্ট পেয়েছেন কি না সেটা আপনি জানতে পারবেন। সো আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন দ্যাট আপনি কীভাবে এই আইপিওর জন্য অতি সহজে আবেদন করতে পারেন অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে, অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের সাহায্যে অতি সহজে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন, তাহলে সিম্পলি আপনি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করার আপনি সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটিতে আসবেন এবং এখান থেকে অ্যাড ফান্ড করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নিও শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদেরকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।